من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما সম্মানিত মুসল্লি আলী কেরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আজকে এই মহররম মাসের 10 তারিখে পদার্পণ করতে পেরেছি। এই পবিত্র জুমার দিনে জুমার খুতবা শোনার জন্য সবার আগে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সালাহ ওয়া সালাম অর্থাৎ দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখের নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, গত খুতবাতে আমরা আলোচনা করেছিলাম আশুরা সম্পর্কে। সৌমে আশুরা অর্থাৎ মহররম মাসের 10 মহররমে রোজার সম্পর্কে, এবং এই 10 মহররমকে নিয়ে যে দেশে পৃথিবীর জমিনে আনাচে কানাচে যেভাবে ফেতনা ছড়িয়েছে, মুসলমানদেরকে যেভাবে গ্রাস করেছে,
এই মুসলমান নাম ধারণ করে দুই দলে বিভক্ত হয়েছে। এক দল বলছে এই দিনে হালুয়া রুটি খেতে হবে, হালুয়া রুটি যদি খাওয়া যায় তাহলে সারা জীবনই হালুয়া রুটি খাওয়া যাবে, গোটা বছর পুরোটি বছর হালুয়া রুটির সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন। আমি বলেছিলাম যদি হালুয়া রুটি আল্লাহ খাওয়ান, হালুয়া রুটি খাওয়ার কারণে, কুরমা পোলাও খাওয়ার কারণে যদি সারা বছর আল্লাহ কুরমা পোলাও খাওয়ান, তাহলে সেই দিন যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় খোদা না খাস্তা, তাহলে আপনার সারা দিন অ্যাক্সিডেন্ট হবে। সেদিন যদি আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়ে যায় তাহলে সারা বছরই ঝগড়া হবে, বোঝা যাচ্ছে। সেই দিন যদি আপনার স্ত্রীকে খোদা না খাস্তা তালাক দিয়ে দেন, বোঝা যাচ্ছে সারা বছরই বিয়ে করবেন আর তালাক দিবেন। এভাবে যদি ভালোটাও সেদিন হয় তাহলে খারাপটাও হওয়ার কথা, এটি একজন জ্ঞানী মানুষ অবশ্যই বুঝতে পারছেন। যদি ভালো করার কারণে ভালো হয় তাহলে খারাপ করলে কেন খারাপ হবে না, বোঝা যাচ্ছে। হাদিসটি যেটি বারো মাসের বারো খুতবায় উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ জাল হাদিস, মিথ্যা হাদিস, এটি হাদিস না আসলে বানাওয়াট কথা। আমার ভাইয়েরা সেই দিন এই কথা বলেছিলাম, আর একটি গোত্রের নাম উল্লেখ করেছিলাম, যারা মনে করে দশে মহরমে শরীর ক্ষতবিক্ষত করতে হবে, রক্তাক্ত করতে হবে, এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছিল, তার জন্য শোকের দিন পালন করা হয়, মাতম করা হয়, রক্তাক্ত করা হয়, শরীরকে ক্ষতবিক্ষত করা হয়। আমি বলেছিলাম এরা হচ্ছে শিয়া, এরা হচ্ছে শিয়া, এরা অরিজিনাল ইহুদি ছিল, মুসলমানের নাম ধারণ করে তারা মুসলমানদের মধ্যে প্রবেশ করে মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা তারা আসলে দেখায়, কিন্তু প্রকৃত তারা দুশ্মন হচ্ছে সাহাবায়ে কেরাম এবং আলে বাইতের, তারা বন্ধুরা মুখেই তারা বলে আসলে কাজেই তারা বলে না, আলে বাইতকে তারা অনুসরণ করে না, কাজে কর্মে তারা কোনোদিনই অন্তরে ভালোবাসে না, মুখে তারা বলে আমরা ভালোবাসি। তার প্রমাণে ইতিহাস ইনশাল্লাহ আপনার সম্মুখে তুলে ধরবো বলেছিলাম, আজকে প্রথম ইতিহাস তুলে ধরছি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে অর্থাৎ নবী করিম সাল্লামের শেষ নিঃশ্বাস থেকে নিয়ে, শেষ শ্বাস থেকে নিয়ে আপনার একেবারে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ শ্বাস নিঃশ্বাস পর্যন্ত এই ইতিহাস তুলে ধরা হবে। আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ একের পর এক এগুলো বর্ণনা করে যাব। আগে জানতে হবে আমাদের ইতিহাস সম্পর্কে। আমার ভাইয়েরা দুনিয়াতে এই বিষয়কে নিয়ে অত অনেক ইতিহাস লেখা হয়েছে, কেউ লিখেছেন মানুষের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য। যেমন আমরা আমাদের দেশের পত্রিকা এবং আমাদের দেশের টেলিভিশনগুলোতে দেখতে পাই যে আপনার এই স্বাধীনতা, যেই আপনার স্বাধীনতা হয়েছিল, এই দেশকে যে আমরা স্বাধীন করেছিলাম, এই স্বাধীনতার ইতিহাস নিয়ে কেউ বলছেন যে বিকৃত করা হয়েছে, কেউ বলছেন সঠিক হচ্ছে এই ইতিহাস, কেউ বলছেন সঠিক ইতিহাস এটি। আসলে সঠিক ইতিহাস হচ্ছে যারা একেবারে নিরপেক্ষ, যারা কোনো দলে সংযুক্ত না, অরিজিনাল দেশপ্রেমিক ছিল, অরিজিনাল দেশ ও জাতির জন্য যারা আপনার মুক্তিযোদ্ধা ছিলেন, যারা এদেশের জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন, উৎসর্গ করে দিয়েছিলেন, তাদের লিখিত নিরপেক্ষ একজন বিজ্ঞ পণ্ডিত শিক্ষিত মানুষের লিখিত যদি কোনো ইতিহাস থাকে এবং বুঝতে পারবেন তার ওটাই ইতিহাস, সত্য ইতিহাস। আর যদি কোনো দল লেখে যে না আমার দলে এতগুলো মুক্তিযোদ্ধা আছে, আরেকজন বলছে না ওগুলো মিথ্যে, আমার দলে এতগুলো মুক্তিযোদ্ধা আছে, আসলে এই স্বাধীনতার অমুক মেন হচ্ছে নায়ক অমুক, অমুক বলছে অমুক, এইভাবে ঠেলাঠেলি যেগুলো চলছে এগুলো হচ্ছে সমস্যার মধ্যে, একটু সমস্যা হলো আছে এগুলোর ভিতরে। সুতরাং প্রকৃত ইতিহাস যদি জানতে হয়, যারা এই ইতিহাসকে আপনার দেখেছে চোখে, করেছে শুনেছে, এদের মধ্যে থেকে যারা ইতিহাস লিখেছেন, এরা তাহাকি করে করে মানুষের দ্বারে জেরে, মুক্তিযোদ্ধাদের দ্বারে দ্বারে যে শুনে, কান দিয়ে শুনে যারা ইতিহাস লিখেছেন, প্রকৃত ইতিহাস হবে সেটি। এর বাইরে যেগুলো লেখা হয়েছে অনেকে স্বার্থের জন্য লিখেছে, শেয়ারা ইতিহাস লিখেছে মুসলমানদের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য, মিথ্যা ইতিহাস লিখেছে, মিথ্যা কথা বলেছে। সনদ সহকারে এই ইতিহাসগুলো ইনশাল্লাহ তুলে ধরা হবে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম রবিউল আউয়ালের বারো তারিখ সোমবারের দিন আপনার জন্মগ্রহণ করেন। ইতিহাসের যতগুলো তারিখ রয়েছে নবী সাল্লামের,
জন্ম তারিখ নিয়েও মতানৈক্য রয়েছে ঐতিহাসিকদের নিকটে। তবে সবার সম্মতিক্রমে যে দিনটি আমরা পাই এবং যেটি আপনার সত্তর দিকে অনেকটা অগ্রসর বা ধাপিত, সে দিনটি হচ্ছে রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবারের দিন নবী করিম সাল্লাম জন্মগ্রহণ করেন। নামকরণ করা হয় নবী করিম সাল্লামের মোহাম্মদ, পিতার নাম আবদুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মোত্তালিব আল হাসিমি আল কারসি। ইনি জন্মগ্রহণ করেন এতিম অবস্থায়, বাবা পেটে যখন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই মারা যান। আর তারপরে তার আম্মা যান মারা যান যখন ওনার বয়স 6 বছর। তারপরে তার দাদা আব্দুল মোত্তালেব তার দেখাশোনার দায়িত্ব নেন, উনিও মারা যান 2 বছর পর। 2 বছর পরে দায়িত্ব নেন আবু তালেব। আবু তালেব আপনার দায়িত্ব নেওয়ার পর যখন ওনার বয়স নবী করিম সাল্লামের বয়স 40 বছর পদার্পণ করেন, তখন উনি রেসালাতের দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবুয়তের দায়িত্ব দেওয়ার পর হিজরত করে মদিনায় গেলেন। ধীরে 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 এ দেশ নবী করিম সাল্লামের হাতে আসলো। মক্কার জমিনে দিনের ঝান্ডা, দিনের পতাকা উত্তোলন হলো এবং মদিনাতে আপনার রাজধানী হিসাবে গণ্য করা হলো। সেখানে নবী করিম সাল্লাম যে পরিশ্রম করেছিলেন, যে সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে আজকে কোরআন থেকে কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত মানুষ রয়েছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম মানুষ হচ্ছে আম্বিয়াগণ, রসুলগণ। তারা হচ্ছে মাসুম, তারা বেগুনা, তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ, তাদের গুনাহ কশিন কালো হয় নাই, কখনো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে মাঝে যেগুলো আয়াতে উল্লেখ আছে, অস্তাগফিরলি দাম্বিক, এ মোহাম্মদ তোমার গুনাহার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটি। গুনাহ বলতে কি বুঝাচ্ছেন এখানে? অনেক মুফাসসিরে বলতে পারে গুনাহ হয় নাই, মাসুম তো কেন এখানে আল্লাহ মাফ চাইতে বলেছেন? অস্তাগফিরলি দাম্বিক মুফাসসিরে কেরাম বলেছেন, নবী করিম সাল্লামের জাম ছিল, গুনাহ ছিল কি? গুনাহ ছিল নবী করিম সাল্লাম সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতেন। কখনো কখনো সাহাবাদের সঙ্গে আলোচনা মশওয়ারা অথবা ছেলে মেয়েদের সাথে স্ত্রীদের সাথে থাকার কারণে অন্য মনস্ক হয়ে যেতেন, ওই অন্য মনস্ক হয়ে যাওয়াটাকেই আল্লাহ জাম বলে আখ্যায়িত করেছেন, গুনাহ বলে আখ্যায়িত করেছেন। নবীর জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে অন্য মনস্ক হওয়া যাবে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে গুনাহ বলেছেন। অন্য কোনো আমাদের মতো পাপকে পাপ নবী করিম সাল্লামের সঙ্গে সম্পৃক্ত করা যাবে না। নবী করিম সাল্লাম সহ যত নবী ছিলেন সকলেই মাসুম ছিলেন। নবী করিম সাল্লাম সহ যতগুলো নবী ছিলেন সব থেকে উত্তম মানব হচ্ছেন আম্বিয়াগণ, নবীগণ। আর নবীদের পরে সব থেকে উত্তম মানব হচ্ছে সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরামদের থেকে সব থেকে দামি, সব থেকে জ্ঞানী, সব থেকে বিচক্ষণ, সব থেকে সৎ, সব থেকে দক্ষ, সবার থেকে যোগ্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হচ্ছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফতের যুগ শেষ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যতগুলো কাল রয়েছে আজ থেকে কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত কালের মধ্যে, যুগের মধ্যে আমার যুগ হচ্ছে সব থেকে উত্তম যুগ। তারপরে তারপরে যেই যুগটি মিলবে আমার পরে সেই যুগ, অর্থাৎ সাহাবাদের যুগ। সাহাবাদের পরে যেটি আসবে সেটি হচ্ছে আপনার খায়রুল কুরুন, অর্থাৎ তাবেঈনদের যুগ, যেটি আপনার ইমাম বুখারী, আবু হানিফা রাহিমুল্লাহ, মালিক রাহিমুল্লাহ, ইমাম আহমদ, শাফি রাহিমুল্লাহ, এই আইমায়ে কেরামের যুগ ছিল, যখন হাদিসকে একেবারে জাস্টিফাই করে মানুষের দ্বারে দ্বারে আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচের থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে লিপিবদ্ধ করা হয়, ওই যুগকে স্বর্ণের যুগ বলা হয়েছে। এই তিন যুগ হলো স্বর্ণের যুগ, এই তিন যুগ হচ্ছে উত্তম যুগ। সুতরাং রোল মনে রাখবেন, পৃথিবীতে যতগুলো মানব এসেছে সব থেকে উত্তম মানব হচ্ছে আম্বিয়াগণ, নবীগণ, রসুলগণ। আর রসুলগণদের মধ্যে সব থেকে উত্তম হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে
আপনার আম্বিয়াদের পরে পৃথিবীতে যত মানব এসেছেন তার মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথীরা সঙ্গীরা। এই জন্য যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেমন উত্তম নবী, তার উম্মতরাও সাহাবিরা হচ্ছেন উত্তম সাহাবি। এই জন্য যে এই ইসলামকে বহন করবেন, এই ইসলামের দায়িত্ব নেবেন ওনার সঙ্গীরা, ওনার ছাত্ররা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বাসীর থেকে ছাঁটাই করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তৈরি করেছিলেন, আর ছাঁটাই করে নিয়েছিলেন নবী আখির নবী হিসাবে, আর পৃথিবীর সমস্ত মানুষ থেকে ছাঁটাই করে উম্মতে মুহাম্মাদির মধ্যে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ণয় করেছিলেন এই দিনের বাহক হিসাবে। সুতরাং পৃথিবীর বুকে সব থেকে উত্তম মানুষ নবীদের পরে হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মাঝে সব থেকে উত্তম মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সামনে এগিয়ে যাই আর দেখি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই শিয়াদের মতামত কি, এরা কি বলেছেন এদের সম্পর্কে। আগে জানবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন উত্তম ছিলেন, কিভাবে উত্তম ছিলেন এই বিষয়ে জানবো। আম তুর পর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন, আম তুর পর শুনেন। কোরআন বলছে, আমি যে আয়াতটি পাঠ করেছিলাম খুতবার শুরুতে, সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের সম্পর্কে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ হচ্ছে আল্লাহ রসুল। ওয়াল্লাযীনা আমানু মাআহ, আর তার সঙ্গে যারা ইমান গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করেছিল, ইমানদার ছিল, তারা কি ছিল, তাদের গুণ ছিল কি, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা অত্যন্ত কঠোর ছিল, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের গুণ বলছেন, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইমান এনেছিলেন ওই সময়কার যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, এরা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে এরা অত্যন্ত কঠোর ছিল। আপনারা আমরা কাফেরদের ব্যাপারে কেমন, কাফেরদের বাড়িতে বিয়ে খেতে যান না, যান না, ভারতে মুসলমানদেরকে দাওয়াত দেয় হিন্দুরা, হিন্দুরা মুসলমানদেরকে দাওয়াত দেয়, মুসলমানদের জন্য খাসি যাওয়া হয় আলাদাভাবে, হিন্দুদের জন্য খাসি যাওয়া হয় আলাদাভাবে। যেভাবে মুসলমানেরা আমরা আনন্দ করছি সেভাবে হিন্দু মুসলমান মিলে আনন্দ করছে, এই জন্য ভারতের মুসলমানেরা গৌরব করে বলে আমরা তোমাদের থেকে ভালো আছি, আর আসলে একদিক দিয়ে ভালো আছে, কিন্তু ইসলামের আলোকে দুনিয়ায় জীবনযাপন করার দিক দিয়ে তারা আমাদের থেকে অনেক গুণে সুখী রয়েছে। ভারত যদি হিন্দু আর মুসলিমদের আপনার সহিংসতা গণ্ডগোল না থাকতো তাহলে ভারতটি এই ভারত উপদেশের উপমহাদেশের মধ্যে সব থেকে শান্তিময় দেশ। যারা আমাদেরকে পরিচালনা করে বিভ্রান্ত করছে, কিন্তু ওদের দেশের মধ্যে এরকম ওরা পরিকল্পনা বা এরকম কুবুদ্ধি কুপরামর্শ দিয়ে আপনার দেশের মধ্যে উশৃঙ্খলা তৈরি করে না, কিন্তু তারা আমাদেরকে উস্কাইতে পারে খুব এবং পরামর্শ দিয়ে আমাদের মধ্যে আগুন লাগাতে পারে, কিন্তু তাদের ব্যাপারে তারা তাদের জন্য খুব ভালো, ওদিক দিয়ে তারা ভালো আছে, কিন্তু ইসলামের আলোকে তারা অত্যন্ত ভুলের মধ্যে আছে। সব এলাকায় না, কিছু কিছু এলাকাতে সমানভাবে দাওয়াত খায়। এরা কারা খায়, বাঙালিরা, বাঙালিরা অত্যন্ত নাজুক, এদেরকে কেউ যদি মিষ্টি কথা দেয় তাহলে এরা ভুলে যায়, এরা নিজের বাড়িঘর পর্যন্ত ছেড়ে দেয়। এই জন্যই বাঙালিরা হিন্দুদের বিবাহ অনুষ্ঠানে যায়, তাদের জন্য পাকশাক হয় আলাদা আনন্দ করছে, তারা আনন্দ করছে। হিন্দু মুসলমানদের যখন বিবাহ হয় তখন হিন্দুদেরকে দাওয়াত দেয়, তাদের জন্য তারা পাকশাক আলাদা করে, তারা পাকশাক আলাদা করে, চোখে দেখা নিজের কানে শোনা আমার ক্লাসমেটদের মুখ থেকে। সুতরাং এই কৃষ্টি কালচার তাদের ওখানে। তাহলে হিন্দুদের সঙ্গে আশিদ্দাউ আলাল কুফফার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে ছিল কঠোর। আপনার ব্যাপারে, আপনি কাফেরদের ব্যাপারে কেমন বলবেন, এটাই তো উগ্র, এটাই তো উগ্র মৌলবাদ। আমি বলছি, আমি যদি মৌলবাদ উগ্র হয়ে যাই তাহলে কোরআন কি হবে, সাহাবায়ে কেরামকে কি বলবেন, তাহলে আপনার মুখ দিয়ে যদি আমার ব্যাপারে মৌলবাদ আর উগ্র বলেন বের হয় তাহলে আপনি সাহাবায়ে কেরামকেও বলছেন উগ্র এবং মৌলবাদ, আপনি নবী করিম সাল্লামকেও মৌলবাদ এবং উগ্র বলছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকেও উগ্র এবং মৌলবাদ বলছেন। এটি গালি হলো কাফেরদের, আহুদি খ্রিস্টানদের, আমাদের মুসলমানের ভাইয়েরা ওদের এই গালিকে নিয়ে আমাদেরকে গালি দেয়, চিন্তা করেছেন?
সত্য কথা বলার মানুষ নাই, আর শোনার কাউরি যোগ্যতাও নাই এদেশে নাই, কারণ যোগ্যতা হারিয়ে ফেলেছি। আমাদের এই সামান্য কয়েকজন মুসাল্লি আর মিডিয়াতে কোটি কোটি মানুষ শুনতেছে, সুতরাং কিভাবে আমাদের পক্ষে লোক আসবে? কোরআন বলছে আসিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিল। আপনি চিন্তা করেন সাহাবাদের গুণ আপনার মাঝে আছে কিনা। এই গুণ আল্লাহর কাছে পছন্দ, এই জন্য আল্লাহ কোরআনের মাঝে তাদের গুণ বর্ণনা করছেন। শুনেন, রুহামা উবাইরাহুম, আর এরা আপোষে মুসলমান মুসলমানে অত্যন্ত দয়াবান ছিলেন। কেমন দয়াবান ছিলেন? কেবল ইসলাম গ্রহণ করেছেন, এখন ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন না, তবে এতটুক জানেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত রসুল আমাদের সঙ্গে আছে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। কাজী উনার সিদ্ধান্ত যেটা, এর মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল। তাই উনারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, দেখো মক্কাবাসীরা তোমাদের বাড়িতে এসেছে, তোমাদের দেশে বাড়িঘর সব কিছু ত্যাগ করে তোমাদের এলাকায় এসে বসে রয়েছে, এদের সঙ্গে কেমন ব্যবহার করবে, এদেরকে তোমরা ভাই বানিয়ে নাও। ভাই বানিয়ে নিয়েছিলেন, আর বলছিলেন, ওমার শোনো, আমার এই যে দুইটি স্ত্রী রয়েছে, কোনটা তোমার পছন্দ হয়? তখনও পর্দার আয়াত আসে নাই। বলছে কোনটা পছন্দ হয় তুমি বলো, আমি সেটাকে তালাক দিয়ে দিচ্ছি, ইদ্দতের পর তুমি তাকে বিবাহ করবে, আমার সম্পদের অভাব নাই, আমি অর্ধেক সম্পদ তোমাকে দেব, আমার স্ত্রী তোমার কাছে যেয়ে জেনে দুঃখী না হয়ে যায়। চিন্তা করেছেন ভালোবাসা, রোহামা ও বাইনাহুম, পারস্পরিকভাবে তারা এত দয়াবান ছিলেন। আমরা পারস্পরিকভাবে কেমন আছি? কিভাবে আপনাকে আমি ছোট করতে পারবো, কিভাবে আপনাকে ডাউন করতে পারবো, কিভাবে আপনাকে সম্পদহীন করে ফকির বানাতে পারবো, এটাই আমরা পারস্পরিক চিন্তা করছি। কিভাবে আপনার একটা সন্তান, সুসন্তান তৈরি হচ্ছে, ব্যারিস্টার হবে, জজ হবে, বিশিষ্ট একজন আলেমে দিন হবে, মুখ উজ্জ্বল হবে, সুতরাং এই সন্তানকে বড় হতে দেওয়া হবে না, কুপরামর্শ দিয়ে তাড়াতাড়ি বিহার পায়গাম দিচ্ছেন যাতে ছেলেটা মানুষ না হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমি একটা বুঝাইলাম আপনাদের। যা হোক, আমরা পারস্পরিকভাবে ভালোবাসা মহব্বত থাকার কথা ছিল, কিন্তু আমরা হিংসাই লিপ্ত হয়ে ওই কাফের মুশরিকদের গালিগুলো, তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করার কারণে আমরা আপোষেই অসিদ্ধা হয়ে গেছি, আমরা পারস্পরিকভাবে কঠোর হয়ে গেছি, আর হিন্দু কাফেরদের ব্যাপারে আমরা দয়াবান হয়ে গেছি, সম্পূর্ণ আয়াতটির বিপরীত হয়ে গেছি আমরা। কথা বলছেন, ফতোয়া দেওয়া যাবে না, ফাঁসির রশ্মি ঝুলতেছে আমাদের সামনে, যে কোনো মুহূর্তে লটকাতে পারে। সত্য কথা বলার সময় নাই আল্লাহ, এ আল্লাহ আমরা মাযুর আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কায় জীবনযাপন করেছিলেন, আমরা তেমনই জীবনযাপন করছি। আল্লাহ তুমি আমাদেরকে ধরিও না আল্লাহ, তবে তুমি ধরিও ওই ক্ষমতাবান যাদের আমরা, যারা আমাদের মুখকে বন্ধ করে রেখেছেন, যারা আমাদের কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিতে বাধা দিচ্ছেন। আল্লাহ তুমি এই বাংলার মুসলমানকে বোঝার তৌফিক দান করে দিন আল্লাহ। এই কোরআন তোমার বলছে আসিদ্দাউ আলাল কুফফার, মুসলমান ছিল কাফেরদের ব্যাপারে কঠোর, আমরা দয়াবান হয়ে গেছি কাফেরদের ব্যাপারে, রহমাউ বাইনাহুম, মুসলমান মুসলমান পারস্পরিকভাবে দয়াবান ছিল, আজকে আমরা মুসলমান মুসলমান পারস্পরিক কঠোর হয়ে গেছি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে দ্বিধা করে না, হত্যা করতেও দ্বিধা করে না, কিন্তু হিন্দুদের ব্যাপারে এত কঠোর মুসলমান এখনো হতে পারে না, হতে পারবেন না, কারণ সমস্যা আছে আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, যাদের হাতে ক্ষমতা আছে তারা যেন বুঝেন আজকে। তারাহুম রুক্কান সুজ্জাদা, আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ যারা কাফেরের ব্যাপারে কঠোর, এরা কিন্তু খারাপ মানুষ ছিল না, এরা রুক্কান সুজ্জাদা, সদা সর্বদাই খালি রুকু অবস্থায় থাকতো, আমার প্রিয় বান্দা ছিল তারা, সুজ্জাদান সদা সর্বদাই এরা খালি সিজদায় পড়ে থাকতো, আমার ইবাদত করতো, এরা কিন্তু আমার প্রিয় বান্দা ছিল, এরা কিন্তু আমার দুশ্মন ছিল না। يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا, এরা সদা সর্বদাই আমার সন্তুষ্টি অর্জন করত, আমার অনুগ্রহ তলব করত, চাইত, খুঁজত, কোন কাজে আমার অনুগ্রহ পাবে, কোন কাজে আমার দয়া পাবে, কোন কাজে আমাকে সন্তুষ্ট করতে পারবে, এটাই তারা খুঁজত। আমরা কি খুঁজি? যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন না, নারাজ হবেন,
যে কাজ করলে আমার নেতা খুশি হবে, যে কাজ করলে পারে আমার গুরু খুশি হবে, যে কাজ করলে আমার পীর খুশি হবে, সেই কাজ আমরা করি আমরা, কিন্তু আল্লাহ খুশি হবে কোন কাজ করলে, এই কাজ কিন্তু আমরা খুঁজি না। ভাইয়েরা, আমি কোনো নেতা নেত্রীকে বলছি না, একেবারে আপনাকে নিয়ে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত সকল শ্রেণীর মানুষকে বলছি, আল্লাহ যে কাজে সন্তুষ্ট হবে এই কাজ আমরা খুঁজি না, আল্লাহ যে কাজে অসন্তুষ্ট হবে সে কাজ আমরা খুঁজছি, যে কাজে মানব আপনার সন্তুষ্ট হবে আল্লাহ নারাজ হবে সে কাজ করতে আমরা কোনো সময় দ্বিধা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সাহাবারা যারা কাফেরদের ব্যাপারে কঠোর ছিল, এরা আমার দয়ার কামনা করত, দয়া খুঁজত আর আমার সন্তুষ্টি খুঁজত। কিভাবে চিনবে তাদের? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদেরকে চিনার পরিচয় হলো আসারুস সুজুদ, সিজদার জায়গাগুলো তাদের চিহ্নিত হয়ে রয়েছে, সিজদার জায়গাগুলো সিজদা করতে করতে কালা হয়ে গেছে, তাদেরকে চেহারাগুলো দেখলে বুঝতে পারবে এরা আল্লাহর প্রিয় বান্দা, এরা সিজদা করা মানুষ, এরা নামাজ পড়া মানুষ। 80 বছর বয়স হয়ে গেছে, আপনি আপনার কপালে কোনোদিন সিজদার দাগ হলো না, আপনার পায়ে কোনোদিন ঘরটা পড়লো না, এর মানে আপনি নামাজ পড়েন না, এর মানে আপনি আল্লাহকে ডাকেন না। আল্লাহ বলছেন তাদের পরিচয় হচ্ছে, তাদের কপালের দিকে তাকিয়ে দেখো দাগ হয়ে গেছে, তাদের হাঁটুতে তাকিয়ে দেখো দাগ হয়ে গেছে, তাদের টাকরুতে তাকিয়ে দেখো দাগ হয়ে গেছে, এদের পরিচয় হচ্ছে এভাবে। আল্লাহ বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই উদাহরণ তাওরাতে ছিল, এই উদাহরণ এই দৃষ্টান্ত ইনজিলে ছিল, এদের পরিচয়ের কথা আমি তাওরাতও বলেছিলাম, এদের পরিচয়ের কথা আমি ইনজিলও বলেছিলাম, যাদের পরিচয় কথা যাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের ধর্মের কিতাবে বলেছেন, যাদের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ধর্মের কিতাবে উল্লেখ করেছেন, তারা কত দামি মানুষ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আপনি একটু চিন্তা করে দেখুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের ব্যাপারে, কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাসতাগলাদা ফাসতাওয়া আলা সুকহি ইউজিবুজ যুররা লিয়গিযা বিহিমুল কুফফার, আমি এই টিমটিমে ঝিমঝিমে আর মরা মরা গাছকে তরুতাজা করে যেভাবে একেবারে মাঠকে আমি ভরপুর করে দিই, শস্যায় আমি সুসজ্জিত করে দিই, এমনভাবে এই সাহাবারা জিন্ন চিহ্ন ক্ষুধার্ত ছিল, চেহারায় গোস্ত ছিল না, মাংস ছিল না, এই জিন্ন চিহ্ন চেহারা ছিল তাদের, আমি ধীরে ধীরে তাদেরকে পৃথিবীর বাসীর মাঝে উজ্জ্বল করে উঠিয়ে দিলাম। কেমন কেন উঠালাম? লিয়াগিযা বিহিমুল কুফফার, কুফফার কাফের যারা আছে এরে যেন ওদেরকে দেখে দেখে ফেটে ফেটে মরে যায়। আমি এদের সম্পর্কে ওয়াদা করেছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি এই মুমিনদের ব্যাপারে, এই মুমিনেরা যারা ভালো কাজ করছো তোমাদের ব্যাপারে শুনো, আমি ওয়াদা করেছি মিনহুম মাগফিরাত ওয়া রিদওয়ানা, আমি তোমাদের জন্য ক্ষমার দ্বার খুলে রেখেছি, তোমাদেরকে ক্ষমা করে দেব, আর কি করব, আজরান আযীমা, তোমাদেরকে অত্যন্ত অফুরন্ত আমি প্রতিদান দেব কিয়ামতের দিন। আমার ভাইয়েরা, এই অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছি, অঙ্গীকার করছি, এরা যদি ঈমান আনে, এরা যদি নেক আমল করে, আমি জমিনের খলিফাতের দায়িত্ব তাদেরকে দিয়ে দেবো, তাদেরকে এই জমিনের নেতা বানিয়ে দেবো, এই জমিনে রাজত্ব করবে, আর যদি এরা নেক আমল না করে তাহলে এদেরকে এমন লাঞ্ছিত করব, কুত্তা যেমন, ক্ষুধার্ত কুত্তা যেমন কুকুর না কোনো কিছু পশু মরে থাকলে ছিনিয়ে ছিনিয়ে খায়, এদেরকে কাফেররা ছিনিয়ে ছিনিয়ে খাবে, আজকে মুসলমানকে ছিনিয়ে ছিনিয়ে কাফেররা খাচ্ছে, আর মুসলমান আমরা তাকিয়ে আছি কোন দিকে দৌড়াচ্ছি কি করছি কোনোটাই চিন্তা করি না। আজ মুসলমান যদি একাকার হয়ে থাকতো, মুসলমান যদি আজকে অন্যকে প্রভু হিসাবে গ্রহণ না করে আল্লাহকে প্রভু হিসাবে গ্রহণ করতেন, ইজ্জত সম্মানে এই পৃথিবী শাসন করত, এই পৃথিবীর মুসলমান আজকে আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর মুসলমান আজকে লাঞ্ছিত, পৃথিবীর মুসলমান আজকে পদদলিত, পৃথিবীর মুসলমান কোরআনের একটি আয়াতকে ছেড়ে দেওয়ার কারণে আজকে লাঞ্ছিত হয়ে গেছে পৃথিবীর মুসলমান। আমার ভাইয়েরা, আজকে আমাদের সম্মান নাই, ইজ্জত নাই, মুসলমান জাতির কোনো ই নাই, ফিলিস্তিনে আজকে ট্রাজেডি
বাজেটের কারণে কোটি কোটি মিলিয়ার্ড ডলার বাজেট হয়ে গেছে জাতিসংঘ থেকে, বিভিন্ন দেশ থেকে, কিন্তু আজকে বাংলাদেশে এমন ট্রানজিট হয়ে যাক, আপনার জন্য কয়টা বাজেট হয় দেখেন? এরকম ট্রানজিট কি পৃথিবীর মুসলমান দেশে হয় নাই? কোথায় জাতিসংঘ? কেউ আমাদের সঙ্গে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমাদের কেউ সঙ্গে নাই। হুদাই হুদাই মিথ্যা কথা শুনে তাদের সঙ্গ দিয়ে আমাদের ঐতিহ্যকে হারিয়ে দিয়েছি, কোরআন সুন্নাহকে আমরা ছুঁড়ে ফেলেছি, কোরআন সুন্নাহকে আমরা দফন করে দিয়েছি, আর অন্যদের বিধানকে কোরআনকে নিয়ে, অন্যদের বাণীকে নিয়ে, অন্যদের সব কিছু নিয়ে আজকে আমরা আজকে যে মারামারি কাটাকাটি হানাহানি করতেছি, কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হবে না। কারণ আমাদের বন্ধুরা দুশ্মনেরা, আমাদের বন্ধুরা নাই দুশ্মনেরা আমাদেরকে পরিচালনা করছেন, এই জন্য আমাদের কোনোদিন শান্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এক জায়গাতে নয় বহু জায়গাতে বলেছেন তারা কত ভালো মানুষ ছিল, তাদের গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বারবার বলেছেন, একবার বলেন নাই। কোরআন খুলে দেখুন আপনি, বহু জায়গাতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, তোমরা হচ্ছে উত্তম জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। আমরা যদি মানব জাতির কল্যাণের কাজ না করি তাহলে আমাদেরকে কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন লিল ফুকারা ইল মুহাজিরিনা মুহাজিরিনা আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহ উলাইকা হুমুস সাদিকুন। বলছেন মুহাজির যারা মক্কা ত্যাগ করে চলে গেছিলেন, এই মুহাজির ফকির মুহাজির যারা একেবারে অসহায় কিচ্ছু নিয়ে জানেন নাই, যাদেরকে বের করে দেওয়া হয়েছিল উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের মাল সম্পদ থেকে, তাদের বাড়িঘর থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছিল, খালি হাতে তারা মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন। এরা কি করে? ইয়াবতাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা, এরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করছেন আর আল্লাহর অনুগ্রহ কামনা করার জন্য বাড়ি ছেড়েছেন, মাল সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছেন। ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসূলের সাহায্য করতেন, আল্লাহ সাহায্য করতেন। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। সাহাবায়ে কেরাম সম্পর্কে এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের সম্পর্কে বারবার কোরআনে কারিমের মাঝে বলেছেন, এক জায়গাতে বলে নাই, আরো বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউ الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون الله قرآن الكريم المجيد এই সাহাবায়ে সম্পর্কে বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউ দ্বারা ওয়াল ঈমানা, ওই সমস্ত মানুষ যাদেরকে আমি এই মদিনা দান করলাম, যাদের অন্তরে আমি ঈমান দান করলাম, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এরা মহব্বত করে ভালোবাসে যারা ওদের কাছে হিজরত করে করে আসে, অর্থাৎ মদিনাবাসীরা, মদিনাবাসীদের কাছে যারা ফিরে আসে, হিজরত করে চলে আসে, মাল দৌলা সব কিছু ছেড়ে ত্যাগ করে, তাদেরকে তারা ভালোবাসে। লা ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, আর নবী করিম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু অন্যদেরকে দিতেন, ওই সাহাবায়ে কেরাম আনসারদের মদিনাবাসীদের অন্তরে কিছু থাকতো না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তাদের ওপরে অন্যদেরকে অগ্রাধিকার দিতেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের প্রয়োজন ছিল, তারা নিজেরা খেতে পেতেন না, তারপর অন্যদেরকে দেওয়ার জন্য বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আমাদের নিজের বাড়িতে আছি, নিজের ঘরে আছি, খাই না খাই আমরা ছেলে মেয়ে নিয়ে আছি, আমার অন্য ভাইদের কিছুই নাই, তাদের বাড়ি নাই ঘর নাই, তাদের কি দিয়ে দেন, ওদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে দিতেন। আজকে আমাদের দেশে যাদের কোটি কোটি মিলিয়ার্ড ডলারের মালিক, টাকার মালিক, ওরা কি বলছে বীর হাঁটাবো রাস্তাটা করে দিই তাহলে চলাফেরা খুব সুবিধা হবে, আমার বিল্ডিংটা না হোক, জীবন দিচ্ছেন আর পত্রিকায় লিখছেন শহীদ হয়ে গেছেন, না শহীদ এত সস্তা, শহীদ এত সস্তা, শহীদ রাস্তায় কিনা পাওয়া যায় না, শহীদ কিনতে হলে কোরআন থেকে কিনতে হবে। কোরআন যদি না জানেন যেখানে সেখানে মরবেন, কুত্তার মতো মরবেন। শহীদ তো দূরের কথা, শহীদের সিনটাও আপনার সাথে অ্যাড হবে না, যোগ হবে না। আজকে আমরাই মারামারি করছি আর কাফেররা খুব ভালো আছে, আমরা নিজেরাই মারামারি করছি, ইহুদি খ্রিস্টানরা নিজেরা ভালো আছে,
ওরা সম্পূর্ণ সম্পদ দিয়ে অস্ত্র তৈরি করে আমাদেরকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমাদের সম্পদগুলো রাজপথে শেষ করে দিয়ে আমরা তাদের দিকে তাকিয়ে আছি, বাবারে তোমরা যদি দয়া করো তাহলে তো বাঁচতে পারবো, না হলে আমরা মরে যাবো। এই হলো আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার। আমরা বললেও বুঝবেন না, আমরা বললে পারে দুশ্মন, আমরা বললে পারে মূলবাদ, আমরা বললে পারে সন্ত্রাস, আমরা কোশ্চিন কালো বলি না, আমরা বলছি ভাই ইসলামের দিকে ফিরে আসুন, ইসলামকে আঁকড়ে ধরুন, ইনশাল্লাহ ইজ্জত সম্মান আপনি পাবেন। আপনার ভাইয়েরা সৌদি আরবের বুকে পৃথিবীবাসীর এত চাপ, এত চাপের মধ্যেও তারা কোরআন সন্ন্যাকে ফলো করে চলছে, আইনগত দিক দিয়ে তাদের 100 কোরআন আছে, বাহ্যিক দৃষ্টিতে কোরআন 100 না থাকলেও 95% আছে। একজন কাফের মহিলা বাজারে গেলে বোরখা পরে যেতে হবে, এ পর্যন্ত তারা রেখেছে। নারীরা আন্দোলন করছে গাড়ি চালানোর জন্য, সৌদি সরকার আজ পর্যন্ত সুযোগ দেয় নাই, এবং মিটিং করে ব্রিফিং করে বলেছে যদি কোনো নারী গাড়ি চালায় কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, এমনও হুমকি দিয়েছে। আবার হুমকি দিয়েছে ইহুদি খ্রিস্টানরা, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ নারীদেরকে গাড়ি চালাইতে দিতেই হবে। এত চাপের মুখেও সৌদি আরবে আছে। এই সৌদি আরবের এখন বর্তমানে সময় একজন নারী 10 মন স্বর্ণ অলংকার পরহন করে বহন করে যদি মাথায় করে আপনার দাম্মাম থেকে মক্কাও যেতে থাকে, একজনের যুবকের ক্ষমতা নাই তার দিকে চোখ তুলে দেখবে। অথচ শত শত মাইল কোনো বাড়িঘর নাই। আমি এটা বললাম এই খুতবাতে, আপনি চেক করে দেখেন, একটা মহিলা 10 মন স্বর্ণ নিয়ে বহন করে যদি একাই চলে যায় দাম্মাম থেকে 1500 কিলোমিটার মক্কায়, একজন চোরের ক্ষমতা নাই চোখ তুলে তার দিকে তাকাবে। আপনারা যারা সৌদি আরবে ছিলেন দেখেছেন, দাম্মাম ছেতে যেতে মরুভূমিতে অগণিত ফ্যামিলি নামাজ পড়তেছে, সালাত আদায় করছেন গাড়ি খাড়ো করে, রাত 12টায় 1টা এশার নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, যে কোনো সময় এনিটাইম তারা দাঁড়িয়ে নামাজ পড়ছে। কোনোদিন শুনলাম না একটা ছিনতাই হয়েছে, ডাকাইতি হয়েছে। বাংলাদেশের জমিন যদি এমন বনভূমি হতো একটিও গাড়ির চাকা হিলতে পারত না মরুভূমিতে, কারণ রক্ষক হচ্ছে ভক্ষক। আমার ভাইয়েরা যাদের সম্পর্কে এত এত সুসংবাদ, এত গুণাবলী আল্লাহ নিজেই বলছেন, তাদের কৃষ্টি কালচারকে আমরা কীভাবে প্রত্যাখ্যান করি, তাদেরকে কীভাবে মৌলবাদ বলি, তাদেরকে কীভাবে আমরা এভাবে গালি দিই। হ্যাঁ, দেশে সন্ত্রাস আছে, সন্ত্রাসী করে সিনেমা হলে বম্বিং করে নিরীহ মানুষদেরকে হত্যা করে, আমরা সেই সন্ত্রাসকে কচ্ছিন কালো সমর্থন করি না। সরকারের সঙ্গে আমরা একাকার সন্ত্রাস নির্মূলের জন্য, যারা কোরআন সুন্নার বাইরে ইসলামকে আপনার কায়েম করতে চায়, ভুলের ওপরে ইসলাম কায়েম করতে চায়, মুসলমানদের রক্ত দিয়ে ইসলাম কায়েম করতে চায়, কচ্ছিন কালো সমর্থন করি না। আমরা চাই ইসলাম, আমরা 90% এখানে 99% মানুষ মুসলমান, বা 90% মুসলমান, এখানে বম্বিং করে ইসলাম কায়েম করা যাবে না, এখানে দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝিয়ে ইসলামের দিকে আনতে হবে। হাজার হাজার ভাই আমাদের বক্তব্য শুনে কোরআন সুন্নাহর অনুসারী হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেন না আগে, এখন পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়ছেন, কোরআন শিখ জানতেন না কোরআন শিক্ষা অর্জন করছেন। এভাবে বহুত অগণিত ভাইয়ের থেকে আমরা টেলিফোনের মাধ্যমে সাক্ষাতে জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমরা চাই কোরআন সুন্নাহর দিকে ফিরে আসুন, কোরআন সুন্নাহর দিকে আমল করুন। আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রধানমন্ত্রীও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, উনিও তাহাজ্জুদ নামাজ পড়বেন, উনিও জনকল্যাণে কাজ করবেন, আপনিও জনকল্যাণে কাজ করবেন, এদেশে সন্ত্রাস থাকবে না, এদেশে মারামারি কাটাকাটি চুরি ডাকাইতি কোনোটাই থাকবে না, এদেশে নারী ধর্ষণ থাকবে না, এদেশে আর গাড়ি পড়বে না, এদেশে রাজপথ আর রঙিন হবে না। আপনি যদি সকলেই যদি কোরআনের দিকে আসেন দেখবেন এদেশে শান্তি আসবে, আর যতদিন আসবেন না অন্যদের পরামর্শে আপনি চলবেন ততদিন পর্যন্ত বিপদ আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটল। নবী করিম সাল্লাম যাদেরকে নিয়ে রাজত্ব কায়েম করলেন, যাদেরকে নিয়ে ইসলাম প্রচারের জন্য সৈনিক হিসাবে তৈরি করলেন, এই সাহাবায়ে কেরামদের গুণাবলী সম্পর্কে আল্লাহ কি বলেছেন আমি সামান্য আলোচনা করলাম। নবী করিম সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাথীদেরকে তোমরা গালি দিও না, কেননা ওরা ওই সময় আধাসের চাউল বা গম যে দান করেছে, তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে দাও তার সমান হবে না, বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুঃখের সময় সাহাবায়ে কেরাম নিজের সব কিছু বিলীন করেছেন, জান মাল সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিলীন করেছেন। সুতরাং তাদেরকে কটুক্ত করে কথা বলা কাউরির অধিকার নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার জন্য তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন এ কথা সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সর্ব উত্তম সাহাবি, বড় সাহাবি, অত্যন্ত সাহসী হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বিশ্বাস করতে পারেন নাই। উনি মনে করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরতে পারেন না, উনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, বলছেন খবরদার মারা গেছেন এ কথা কেউ বলবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, শুনতে পাওয়ার পর কামরায় প্রবেশ করলেন, রুমে প্রবেশ করার পর চাদর মোবারক উঠাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে চুমা দিলেন আর বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে চুমো দেওয়ার পর বের হলেন, বের হওয়ার পর মিম্বারে দাঁড়ালেন, তারপরে খুতবা দিলেন, সমাজ স্থগিত হলো, উত্তপ্ত থেমে গেল, ঠান্ডা হলো। আগামী জুমাতে আল্লাহ যদি সামেলে হাল হন তৌফিক দান করেন, তাহলে এই নবী করিম সাল্লামের পথ থেকে আবু বকরের এই যে মিম্বারে দাঁড়ানো থাকলো, এই দাঁড়ানোর থেকে কি খুতবা দিলেন, কি ঘটলো মদিনার বুকে, তারপরে ঘটতে 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 কারবালার ময়দানে কি ঘটলো, এই ইতিহাস ধীরে ধীরে ইনশাআল্লাহ টানা হবে। আল্লাহর কাছে আশা করছি, দোয়া করছি আল্লাহ তুমি তৌফিক দান করিও, তৌফিক দান করে আমাদের এই সত্য ইতিহাসকে জনমুখে সম্মুখে তুলে ধরা তৌফিক দান করিও। আল্লাহ বিশ্বে বিশ্বের মুসলমানদের কাছে এই খুতবা পৌঁছাই দিয়ে, আমার ধারাবাহিক খুতবা পৌঁছাই দিয়ে বিশ্বের মুসলমানকে সত্য ইতিহাস জানার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন সুন্নাহ মতে চলা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জানেমালে বরকত দান করুন। আল্লাহ আমাদের অসুস্থতা দূর করে সুস্থ দান করুন। আল্লাহ আমাদের থেকে যারা বিদায় নিয়ে গেছেন তাদেরকে সুখ রাখুন, তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে তুমি ইহকাল পরকালে সফল করুন, কামিয়াব করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আম্মা বাদ, ফায়া আইয়ুহান নাস সাল্লু আলা নবী ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারনা আন নুসাল্লি আলাইহি ফা ইন্নাহু ইয়াকুল ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। وقال النبي صلى الله عليه وسلم أرحم بأمتي أبو بكر وأشد في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقداهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر لعباس ولديه مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم في بحب أحبهم ومن أبغضهم في بغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان عادل ذل 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 وسلطان عادل ذل